তিনি প্রশ্ন লিখেছিলেন যে কোনো সংগঠন বা দলের সমালোচনা করলে কি গীবত হয় যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করি? জি না, যে কোনো সংগঠন বা দলের সমালোচনা করা যেতে পারে, সেটা যদি সমাজের প্রয়োজনের ক্ষেত্রে, দেশের প্রয়োজনের ক্ষেত্রে সমালোচনা করা যেতে পারে, তবে সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। অযৌক্তিক সমালোচনা বা ভিত্তিহীন কোনো অপবাদ দেওয়া, সেটা ব্যক্তি হোক বা দলের বিরুদ্ধে হোক, কারো বিরুদ্ধে দেওয়া উচিত নয়। 56 নম্বর প্রশ্ন মিরপুর থেকে লিখেছিলেন আবিদুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন যে কুরবানির গরু কি যে কেউ জবাই করতে পারবে এবং জবাইয়ের পূর্বে কি নাম পড়া লাগবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কুরবানির গরু যে কোনো মুসলিম ব্যক্তি জবাই করতে পারবে। যে কোনো মুসলিম ব্যক্তি জবাই করতে পারবে। জবাই করার নিয়ম হলো যে কোন কোন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, তাদের নাম মুখে না বললেও সমস্যা নেই, তবে তার জানা থাকাটা উচিত। যে ব্যক্তি জবাই করতেছে তার জানা থাকাটা উচিত যে অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে সুরে চালিয়ে দিতে হবে, এটাই পদ্ধতি। এরপরে 57 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ সাব্বির। তিনি প্রশ্ন লিখেছিলেন যে কুরবানির গরুর ভাগে কি আকিকা দেওয়া যাবে? এ প্রশ্নের উত্তর হলো যে কুরবানির গরুর ভাগে আকিকা দেওয়াটা সুন্নাহ পদ্ধতি নয়। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে কুরবানি এবং আকিকা ভিন্ন ভিন্নভাবে দিতে হয়। আকিকা দিতে হয় ছাগল দিয়ে, আর কুরবানি তো আপনি ছাগল দিয়ে দিতে পারেন, গরু দিয়ে দিতে পারেন, উট দিয়ে দিতে পারেন। তবে কুরবানির ভাগে আকিকা দেওয়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন, তবে এটা সুন্নাহ কোনো পদ্ধতি নয়। এটা অবশ্যই সুন্নাহ মোতাবেক আদায় করতে হলে আলাদা আলাদা দিতে হবে, একসাথে ভাগের সাথে সংমিশ্রণ করা যাবে না। এরপরে 58 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মোহাম্মদ মেহেদি। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের আগে হবু বউয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মোবাইলে কথা বলা যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে বিয়ের আগে হবু বউ সেটা যদি নিশ্চিত হয়, এঙ্গেজমেন্ট যদি হয়ে যায়, পারিবারিকভাবে যদি সেটা সিদ্ধান্ত ফয়সালা হয়ে যায় যে এই মেয়ের সাথে এই ছেলের বিয়ে হবে অমুক তারিখে, তো সেই মেয়ের সাথে, সেই ছেলের সাথে যদি একটু কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করা যায়, একটু পরিচিত হওয়া যায়, তাহলে সেটা করা যেতে পারে। শর্ত সাপেক্ষে তা হলো যে সরাসরি দেখা করা যাবে না, হাট বাজার মার্কেটে পার্কে ঘোরাফেরা করা যাবে না, হয়তো বা মোবাইলে SMS-এর মাধ্যমে আদান প্রদান করা যেতে পারে নিজের সম্পর্কে, তার সম্পর্কে জানার জন্য, অথবা মোবাইলে অল্প সময় কথা বলা যেতে পারে। তবে সেটা অবশ্যই নিশ্চিত হওয়ার পরে যে তার সাথেই আপনার বিয়ে হচ্ছে এবং তারিখ হয়ে গেছে, আপনার বিয়ের ডেট হয়ে গেছে, এরকম নিশ্চিত হওয়ার পরেই আপনি কথা বলতে পারেন, এর আগে পারেন না। 59 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন মোহাম্মদ ইকবাল। তিনি প্রশ্ন লিখেছিলেন যে সুদখোরের বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে আপনি যদি সুস্পষ্টভাবে জানতে পারেন যে সেই ব্যক্তি শুধুমাত্র সুদের টাকা দিয়ে চলে, তার ইনকামের আর কোনো উৎস নেই, তাহলে আপনি সেই ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যাবেন না। এটা আপনার ইমানই আপনাকে বলে দেবে, আপনার তাকওয়া আপনাকে কথা বলবে, যদি আপনি একজন তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, ইমানদার ব্যক্তি হন। তবে আপনি যদি জানতে পারেন যে সে ব্যক্তি সুদের টাকার পাশাপাশি তার হালাল কোনো বিজনেস আছে, তার জায়গা জমি আছে, সেখান থেকে ফসল আসে, তারপরে তার কোনো চাকরি আছে, সেখান থেকে সে মাসে মাসে একটা স্যালারি পায়, বেতন পায়, তো হালাল ইনকামের অন্য কোনো উৎস তার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারেন, তার দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন। তবে যে ব্যক্তি শুধুমাত্র সুদের টাকা লাগিয়ে চলে, ইচ্ছাকৃতভাবে তার বাড়িতে কোনো কিছু খাওয়া বা সমাজে তাকে স্থান দেওয়া, তাকে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে স্থান দেওয়াটা আমাদের উচিত নয়, এটা আমাদের ব্যর্থতা। সুদখোর ব্যক্তিকে সমাজ থেকে অবশ্যই বয়কট করতে হবে, কারণ সুদ একটা ভয়ানক গুনাহ। সুদখোরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বা তার গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা আমাদেরকে দিয়েছেন, তিনি সুদখোরের যে পরিমাণ গুনাহ হয়, এত বেশি পরিমাণে গুনাহ হয়, তার আমলনামায় এত বেশি গুনাহ লেখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্তর বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হতে পারে, একজন সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো এরকম, তো সে ব্যক্তি কত বড় অপরাধে অপরাধী, কত বড় জঘন্য অপরাধে সে ব্যক্তি অপরাধী, একটু কল্পনা করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদকে চিরতরে হারাম করে দিয়েছি। অতএব সুদখোর ব্যক্তিদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। একজন ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি হিসেবে আমাদের এটা ইমানি দায়িত্ব।